জিকে প্রশ্ন উত্তর। আজকের প্রশ্নগুলি হলো, কোন দেশের মানুষ প্রথম ব্রাশ আবিষ্কার করেছিল? 2. ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটি? 3. কোন গ্যাসের কারণে রুটি ফুলে ওঠে? 4. চুইংগাম খাওয়া কোন দেশে নিষিদ্ধ? 5. ক্রিকেট খেলার জন্মদাতা কোন দেশকে বলা হয়? 6. কোন প্রাণীর কান ও ফুসফুস থাকে না? টোটাল 6টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে কে কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টস করে জানাবেন। কোন দেশের মানুষ প্রথম ব্রাশ আবিষ্কার করেছিল? অপশনগুলি হলো ফ্রান্স, চীন, স্পেন নাকি ভুটান। সঠিক উত্তর চীন। চীন দেশের মানুষ প্রথম ব্রাশ আবিষ্কার করেছিল। ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটি? অপশনগুলি হলো পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরালা নাকি উড়িষ্যা। সঠিক উত্তর কেরালা। ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কেরালা। কোন গ্যাসের কারণে রুটি ফুলে ওঠে? অপশনগুলি হলো হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, প্রোপেন নাকি অক্সিজেন। সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে রুটি ফুলে ওঠে। চুইংগাম খাওয়ার কোন দেশে নিষিদ্ধ? অপশনগুলি হলো ইউএসএ, সিঙ্গাপুর, ভারত নাকি চীন। সঠিক উত্তরটি হলো সিঙ্গাপুর। চুইংগাম সিঙ্গাপুর দেশে খাওয়া নিষিদ্ধ। ক্রিকেট খেলার জন্মদাতা কোন দেশকে বলা হতো? ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড। সঠিক উত্তর ইংল্যান্ড। ক্রিকেট খেলার জন্মদাতা ইংল্যান্ড দেশকে বলা হয়। কোন প্রাণীর কান ও ফুসফুস থাকে না? অপশনগুলি হলো সাপ, পিঁপড়ে, ফড়িং নাকি ব্যাং। সঠিক উত্তর পিঁপড়ে। পিঁপড়ে কান ও ফুসফুস থাকে না।